হ্যালো ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দু সাল চব্বর কাটবে এই ছয় রাশির নতুন বছর দু হাজার বাইশের আগমন আর মাত্র কয়েক অপেক্ষা সবাই চাই সামনের বছরটা ভালো কাটুক জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন ছয়টি রাশির কথা বলা হয়েছে যাদের জন্য নতুন বছর দারুণভাবে কাটবে স্পষ্ট কথায় আসন্ন বছরটি এই রাশিগুলির জন্য শুধু দুর্দান্তই হবে না নতুন বছরে ভাগ্য খুলবে এই রাশির জাতকদের আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে সেই তালিকায় আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক সিংহ রাশি নতুন বছর দু সাল সিংহ রাশির জাতকদের জন্য শুভ ও সৌভাগ্যের হবে সিংহ রাশি জাতকদের নতুন বছরে অনেক নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সেই সুযোগগুলি শুধুমাত্র কাজে লাগাতে হবে নতুন বছরে লোকেদের সাহায্য করা থেকে পিছু পা হবেন না কারণ অন্যদের সাহায্য করা শুভ ফল দেবে দুই বৃশ্চিক রাশি সিংহ রাশির মতো বৃশ্চিক রাশির জাতকরাও নতুন বছরে অনেক নতুন সুযোগ পাবেন বিশেষ বিষয় হলো আপনি সহজেই এই সুযোগগুলিকে পুঁজি করতে সক্ষম হবেন এবছরে আপনার স্বপ্ন সত্যি হবে গ্রহ নক্ষত্রের অবস্থান এবছর আপনার পক্ষে আছে তাই এটির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করুন তিন বিশ্ব রাশি এ রাশির জাতকদের জন্য নতুন বছর পরিবর্তনের দিক থেকে খুব দর্শনীয় হবে কর্মজীবনে অগ্রগতি হবে এবছর সম্পদ বৃদ্ধির চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবে সামগ্রিকভাবে এবছর সমস্ত রকম সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা থাকবে চার কুম্ভ রাশি ভাগ্যের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের আশা করেন তবে সবসময় আর্থিক লাভ থাকতে হবে এমন নয় নতুন বছর দু সাল আপনাকে আপনার জন্য জীবনের সঠিক ক্রম পুনরায় শুরু করতে সাহায্য করবে যদি আপনার প্রেম জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যায় তবে আশা করুন দু সাল আপনার জন্য একটি দুর্দান্ত বছর হবে কঠোর পরিশ্রমে আপনি অবশ্যই সফলতা পাবেন পাঁচ রাশি এ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি খুব শুভ হবে আপনার জীবনে দুর্দান্ত সাফল্য পার আশা রয়েছে আপনার প্রেম জীবন চমৎকার হবে এর সঙ্গে আর্থিক সমস্যাও কাটিয়ে উঠবেন এছাড়াও নতুন সুযোগ আসবে তবে সেগুলো পেতে কঠোর পরিশ্রম করতে হবে ছয় মকর রাশি গত বছরের মতো নতুন বছর আপনার জন্য শুভ হতে চলেছে সাফল্যের পথে অগ্রসর হবেন যদি স্পষ্ট কথায় বলা হয় তাহলে বলতে হবে আগামী বছরে আপনার জন্য গ্রহ নক্ষত্রের অবস্থায় অনন্য উচ্চতায় থাকবে এবং ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে তাই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগান সাফল্য আসবে তাহলে বন্ধু লাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন